আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ভিউয়ার্স। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা কিন্তু ভীষণ খুশি আজ, আমি এবং নোরাইজ, কারণ নোরাইজের ফুপি এসেছে আমাদের বাসায় এবং ফুপাতো ভাই বোনও এসেছে। তো নোরাইজের ফুপি কিন্তু মাঝে মধ্যেই আমাদের বাসার গেট থেকে চলে যান, কারণ করোনার জন্য তিনি ভেতরে আসেন না। এসে বিভিন্ন ধরনের গিফট দিয়ে যায় নোরাইজকে, আর নোরাইজকে অনেক সুন্দর সুন্দর ড্রেসও দিয়ে যায়, আবার অনেক মজার মজার খাবারও রান্না করে দিয়ে যায়। বাট আমরা এবার স্ট্রংলি বলেছি যে না, আমরা কিছুই নিব না যদি আপনারা বাসায় এসে কিছুদিন না থেকে যান। তো রাজি হয়েছে আলহামদুলিল্লাহ, তারা এসেছেন আমাদের বাসায় এবং আমরা ভীষণ খুশি। তো এই তো আপা এসেছে এবং এই তো আপার ছেলে এবং মেয়ে তিনজন এসেছে। তো এসে আপা গোসল করে নিয়েছে, বাচ্চারা ফ্রেশ হয়ে নিয়েছে। আসলে করোনার সময় কারোর বাসাতেই তেমন যাওয়া হয় না, আর কেউই তেমন আসে না, কারণ বাসায় এসে হাত মুখ ধোয়া বা গোসল করার যে একটা হিয়া থাকে, এটা আসলে পসিবল হয় না বাইরে থেকে এসে শর্ট টাইমের জন্য। এই জন্য আপাকে বলেছিলাম যে আপনি আসবেন, সময় নিয়ে আসবেন এবং ফ্রেশ হয়ে, যাতে নোরাইজের কাছ থেকে ওকে কিছুটা টাইম দিতে পারেন। তো তিনি রাজি হয়েছেন অনেক রিকোয়েস্টের পরে। তো এই তো নোরাইজ কিন্তু ভীষণ খুশি, তার ফুপি তার জন্য খুব কিউট একটা বেবি ডগ এনেছে, দেখলেন তো খেলছে। আর আপারা এসেছিল সন্ধ্যার পরপর, তো ডিনার টাইম অলমোস্ট হয়ে গিয়েছিলো, তো আমি হালকা পাতলা নাস্তা দিলাম যাতে নাস্তা খেয়ে ডিনার করতে পারে। আর এখানে তো পুডিং বানিয়ে নিয়ে এসেছে আপা, আর গাজরের হালুয়া করে নিয়ে এসেছে নোরাইজের কথা চিন্তা করে, কারণ নোরাইজ তো এগুলো খেতে পারবে। তো আমরা হালকা চা নাস্তা খেয়ে নোরাইজকে ডিনার করিয়ে দিয়েছি। তো নোরাইজও এখন ঘুমাবে, ঘুমানোর আগে এই তো বেবি ডগটা দিয়ে খেলছে। তো ও কিন্তু সব ধরনের খেলনাই পছন্দ করে না, অনেক বাচ্চা আছে যে খেলনাই হোক ও খুবই লাইক করে, কিন্তু নোরাইজ এমনটা না, ও খুবই চুজি এবং ওর চুজের লিস্ট খুব ছোট, ও সব কিছুই পছন্দ করে না। তো দেখলাম যে বেবি ডগটা পেয়ে সে ভীষণ খুশি, এবং ফুপি এবং আপি ভাইয়াকে পেয়েও ও কিন্তু ভীষণ খুশি। তো সবাই আমরা একসাথে খেলছিলাম যে নোরাইজ ঘুমিয়ে গেলে দেন ডিনার করব। তো আপারা আসলে আমাদের বাসায় এসে তিন চার দিনের মতো ছিলেন, বাট পুরাটা টাইম আমি আসলে ভিডিও নিতে পারি নাই, কারণ আমরা এতটাই গল্প করেছি, মজা করেছি, এতটা টাইম আমরা একসঙ্গে স্পেন্ড করেছি সুন্দরভাবে, আসলে ভিডিও করার কথা মনেই ছিল না। তো যেদিন এসেছে জাস্ট ওই টাইমটুকু ভিডিও নিয়েছিলাম, এবং আপারা যেদিন লাস্ট আমাদের বাসায় লাস্ট দিন যেদিন ওনারা বাসায় চলে গেলেন ওই দিনটা একটু ভিডিও নিয়েছিলাম। তো ভাবলাম যে ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এইটা হলো আফফান সোনা, ও কিন্তু ভীষণ দুষ্টু, কিন্তু যেহেতু মামার বাসায় এসেছে তো অনেক লক্ষ্মী তো থাকতেই হবে, তবে হ্যাঁ ও অনেক লক্ষ্মী ও বটে। তো এই তো যেদিন আপারা চলে যান সেদিনের সকালের ভিডিও এইটা। আমি খুবই সিম্পল নাস্তা রেডি করেছি, আপা বারবার বলেছে যে বেবিকে নিয়ে অনেক ঝামেলা করার দরকার নেই, কারণ বাচ্চারা আসলে তেমন কেউই খেতে চায় না, পিজামণি হোক আর আফফান হোক, ওরা আসলে তেমন খায় না কিছুই। তো খুবই সিম্পল নাস্তা রেডি করেছি, কারণ জাস্ট টাইমে যাতে সবাই নাস্তাটা করতে পারে। তো নোরাইজ অলমোস্ট তখনও ঘুমোচ্ছে, তো আমি ভাবলাম যে দুপুরের খাবারটাও রেডি করে ফেলি একটু আর্লি আর্লি, নয়তো পরে আর টাইম পাওয়া যাবে না, নোরাইজকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। তো এই তো দুপুরে রান্না করেছিলাম হলো গরুর মাংস আলু দিয়ে, এটা নোরাইজের বাবা ভীষণ পছন্দ। আর এখানে রান্না করেছিলাম রুই মাছ পেঁয়াজ দিয়ে, এটা আমার নিজস্ব একটা রেসিপি, আমার খুবই মজা লাগে, এই জন্য আমার মনে হয় যে যেই আসে তখনই আমি রান্না করি এবং সবাই লাইকও করে। আর বাচ্চাদের জন্য রোস্ট করেছিলাম, আর এখানে করেছি হলো পোলাও। আসলে খুবই সিম্পল, জাস্ট দুই তিনটা আইটেম টাচ করা, যাতে বাচ্চারা হয়তো রোস্ট দেখেলো বা বড়রা মাছ খেলো, এরকম আর কি, জাস্ট মিনিমাম যা রান্না না করলেই না তাই করেছি, নিজেদের লোকের মধ্যে আসলে এতটা ফর্মালিটিস লাগে না। তো এই তো আমরা রেডি হয়ে নিয়েছি, এখানে এই তো ফিজামণি, এটা হলো আপার মেয়ে, ও আপার দুইটাই বাচ্চা, বড় মেয়ে, তারপরে এই তো আফফান ছোট ছেলে। তো এই তো আমরা বের হচ্ছি, তো নোরাইজের বাবা আমি এবং নোরাইজও আমরাও বের হয়েছিলাম যে আমরা একটু আশেপাশে কোথাও ঘুরবো, দেন আপাদেরকে তাদের বাসায় পৌঁছে দিব, আপারা যাত্রা বাড়িতে থাকেন তো এখান থেকে তো বেশি দূরে না, তো আমরা একটু হয়তো ঘুরে টুরে দেন আপাদেরকে পৌঁছে দিব। এই যে দেখুন নোরাইজের হাতে তার পাউডারের বোতল, সে কিন্তু ভীষণ পছন্দ করে পাউডার, খুবই পছন্দ করে। আমি ওকে অতটা বেশি পাউডার ইউজ করাই না, বাট ও পাউডারের কোটা পেলে ওইটা ওকে নিতেই হবে। তো ঘুরতে যাচ্ছে এখন ওর হাতে পাউডারটা। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি, এটা হলো আমাদের গাড়ি কেনার কিছুদিন পরেই, তো তখনও আমাদের কোনো পারমানেন্ট ড্রাইভার ফিক্স হয়নি, ভালো কোনো ড্রাইভার পাচ্ছিলাম না, তো একজন পরিচিত ড্রাইভারকে আমরা নিয়ে এসেছি এবং সে গাড়ি সব কিছু ক্লিন করছিল।
তো ভাবলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়। তো আলটিমেটলি হাতিরঝিল ছাড়া আসলে কোনো জায়গা নাই ঢাকাতে তেমন ঘোরার মতো, তো বললাম চলো হাতিরঝিলেই যাই, আর বাচ্চারাও ভালো, বাচ্চাদেরও ভালো লাগবে। তো জাস্ট হাতিরঝিলেই ঘুরতে গিয়েছিলাম আমরা সবাই মিলে। তো নুরাইজ আর নুরাইজের বাবা সামনে বসেছিল আর আমরা চারজন পেছনে বসেছিলাম। আসলে বাচ্চাদেরকে নিয়ে চারজন কোনো প্রবলেম হয়নি, নিজেদের মানুষ হলে আসলে অল্প জায়গাতেই সবাই ক্যাপচার করা পসিবল। তো এই যে নুরাইজ কিন্তু ভীষণ খুশি, কারণ ওর সামনের সিটে আসলে ওকে তেমন বসানো হয় না, তো একদম সামনে থেকে গাড়ি দেখছে, রাস্তা দেখছে, ও কিন্তু ভীষণ হ্যাপি এবং গানও গাচ্ছিলো। তো যেতে যেতে আমি বললাম নুরাইজের বাবাকে যে চলো অন্তত সবাই মিলে একটু আইসক্রিম খাই, বাইরে তো অনেক গরম মনে হচ্ছে, আর কেউ বাচ্চারা তেমন কিছুই খেতে চাচ্ছিলো না যেহেতু দুপুরে একটু ভারী খেয়েছে। তো আমরা বললাম যে জাস্ট আইসক্রিমটাই খাবো আর কিছু না। তো এখানে রেস্টুরেন্টে ঢোকার পরে রেস্টুরেন্টটা ভালোই লাগছিলো, কারণ একদম লেকের পাশে, মানে ঝিলটার পাশে, একদম পানির পাশেই। তো আগে যেরকম হাতিরঝিলে একটা ফাউল স্মেল আসতো পানির, এখন কিন্তু ওরকমটা নাই, বেশ ক্লিন করে ফেলেছে। এবং সূর্য অস্ত যাচ্ছিলো, যে বিকেলের যে সুন্দর আলোটা সেটা এসে আমাদের উপর পড়ছিলো, খুবই ভালো লাগছিলো আসলে জায়গাটা। তো নুরাইজও দেখছিলো চারপাশটা, কারণ সামনে অনেক বোট ছিল, তো ওখান থেকে বোট ছেড়ে যাচ্ছিলো, ওগুলো দেখছিলো নুরাইজ তাকিয়ে তাকিয়ে। আর আমরা ভেতরে ঢুকে দেখলাম যে আইসক্রিমের এমন করুণ অবস্থা, হয়তো অনেক পুরাতন আইসক্রিম, এগুলো আসলে আমাদের দেখে রুচি হচ্ছিলো না যে খাবো। তো ওখানে আসলে কোনো ধরনের খাবারই ভালো লাগছিলো না দেখে, বাট বসছি যখন কিছু তো খেতেই হবে। তো বাচ্চাদেরকে বললাম যে তোমরা যা খেতে চাও খাও, তো ওরাও দেখলাম যে কোনো কিছু প্রিফার করছিলো না। তো তারপরে আমরা জাস্ট সিম্পল একটু জুস অর্ডার করলাম বাচ্চাদেরকে নিয়ে, যে চলো অন্তত একটু জুসই অর্ডার দিই, কিছু তো টাইম স্পেন্ড করি। তো এই তো এখানে বসেছিলাম আমরা, দেখুন পাশটা কী সুন্দর, এখান থেকে বোটে ওঠা যায়, এই যে সামনে যে স্পেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বোটগুলো। তো নুরাইজের বাবা বলছিল যে চলো আমরা সবাই বোটে ঘুরি। তো তারপরে নুরাইজের বাবা আবার বলছিল যে না, গাড়িটা নতুন ড্রাইভারের কাছে রেখে যাওয়া হয়তো রিক্স হবে। তো আমরা বললাম ইনশাআল্লাহ নেক্সট টাইমে আসলে আমরা বোটে উঠবো এখানে। তো এই যে নুরাইজ কিন্তু একটু একটু বিরক্ত করতে শুরু করেছিল, কারণ ওর পছন্দ মতো এখানে আসলে কিছুই ছিল না। তো ওর ফুপি আর ওর বাবা ভীষণ বিজি হয়ে পড়েছে ওকে নিয়ে, এই যে দেখুন, ওর ফুপি ওকে এত ভালোবাসে, জাস্ট সবসময়ের জন্য নুরাইজকে মানে ফোন দেয়া, ভিডিও কল দেয়া, ওর জন্য গিফট নিয়ে আসা, ওর জন্য খাবার রান্না করে নিয়ে আসা। বাট এই করোনার জন্য আসলে অ্যাটাচমেন্টটা খুবই কম হয়ে গেছে, শুধু ওর ফুপি না, ওর খালামণি, ওর চাচু, সবার সঙ্গেই আসলে, কারণ সবাই এত ব্যস্ত, কেউ এসে আমাদের বাসায় এসে যে থাকবে এরকম সময়টা কারোরই নেই। বাট করোনার জন্য কেউ যে একটু সময়ের জন্য আসবে তেমনটাও আসলে পসিবল না, বা আমরাও যে কম সময়ের জন্য যাব সেটাও আসলে পসিবল না। তো কী আর করার, মেনে তো নিতেই হবে। আর নুরাইজের লাইফে যেটুকু টাইম, তার ম্যাক্সিমাম টাইমে আসলে এই করোনা পরিস্থিতি ওকে ফেস করতে হচ্ছে। তো খুবই খারাপ লাগে আসলে, ওর নিজের ভাই বোন এদের থেকে ওর যে ডিস্টেন্স তৈরি হচ্ছে, এই জিনিসটা আমার খুবই কষ্ট দেয় আসলে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই পরিস্থিতি নর্মাল হয়ে যাবে, ইনশাল্লাহ আমরা সবাই আবার একসঙ্গে ঘুরবো ফিরবো, একসঙ্গে মজা করব, এই আশায় আর কি। তো নুরাইজ কিন্তু ওর বাবাকে একদম ঘুরাচ্ছে, শুধু ওর কিছুই ভালো লাগছে না, ও শুধু বের হয়ে যাবে গেটের দিকে, ও গাড়িতেই ঘুরবে, এটাই ওর ভালো লাগে। তোর বাবাকে এক মিনিটের জন্য বসতে দিচ্ছিল না, শুধু কান্না করছিল যে বাইরে চলো এরকম। তো তাড়াতাড়ি করছিলাম যে জুসটা চলে আসলে আমরা খেয়ে বের হয়ে যাবো, কারণ গরমও লাগছিলো ওইখানটাতে। তো এই তো জুস চলে আসছে, আসলে ওখানে ছিল হলো সিজনাল জুস। তো সিজনাল জুসের মধ্যে তরমুজ ছিল, আনারস ছিল, আর মালটা ছিল। তো আমরা বললাম যে না মালটা খাবো না, তো তরমুজ আর আনারস দেন। তো বাচ্চারা দুজন নিল আনারস আর আমরা তিনজন তরমুজ নিয়েছি। বাট গ্লাসগুলো এত পিচি পিচি ছিল এবং এত কম ছিল জুসের পরিমাণ, বাট দামটা অনেক বেশি ছিল তুলনামূলক। তো এই জিনিসটা আমাদের ভালো লাগেনি, যে 50 টাকার ফ্রুটস কিনে ওরা যে 1000 টাকার উপর সেল করছে, এই জিনিসটা আসলে খুবই খারাপ লেগেছিলো। বাট কী আর করার, যেহেতু বসেছি কিছু তো খেতেই হবে। তো এই যে নুরাইজের বাবা বলছে যে একটা জুস আমরা কেন ইয়ে করবো, চলো শেয়ার করি। তো বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি করছিলো যে তোমরা একটু খাও আর তোমাদের জুস থেকে আমাকে একটু দাও। তো এই তো খুবই মিনিমাম আসলে। তো আমরা ওখানে বসে জুসটা খেলাম, তো নুরাইজ এসে দেখছে যে ওরা কী খাচ্ছে, আমাকে দিচ্ছে না কেন। তো আর কি ওকেও একটু অফার করলাম, বাট ও তো খাবেই না, ও বাইরের কোনো কিছু এরকম লাইক করে না, বা ওর খাবারের বাইরে কোনো কিছু সহজেও মুখে নিতে চায় না আসলে। তো ওর ওর গ্লাস হতে হবে, বা ওর যে খাবার রেগুলার খাও ওই ধরনের খাবারের চেহারা হতে হবে আর কি।
তো বাইরে এরকম এনভায়রনমেন্টে এসে অন্যরকম ক্লাস ও আসলে লাইক করে না। তো এই যে ও আমাকে টানাটানি করছিল যে মামা চলো বাইরে চলো গাড়িতে যাই, তো কি আর করা বাচ্চা বলে কথা আর কি, তাড়াতাড়ি আমরা বের হয়ে গেলাম। তো এই তো গাড়িতে চড়ে এখন আমরা যাচ্ছি আপাদের বাসার দিকে। তো হাতির ঝিলের মধ্যেই ছিলাম, হাতির ঝিলটা এত ভালো লাগে, আমি নোরাজের বাবাকে বারবার বলছি যে হাতির ঝিলের আশেপাশে কি থাকার মতো কোনো স্পেস নাই, কোনো ফ্ল্যাট নাই এরকম যেখানে আমরা মুভ করতে পারি, শিফট করতে পারি। তো নোরাজের বাবা বলছিল যে নোরাজের বাবা সবসময় ওর ইচ্ছে যে সরকারি কোয়ার্টারগুলোতে থাকা, আমাদের নিজস্ব ফ্ল্যাট কিন্তু আছে আগারগাঁওতে, তারপরেও সে কিন্তু ওখানে উঠে না, ওর কথা যে যেখানে চেম্বার বা অফিস থেকে ইজি হবে আমরা সেখানে থাকবো। আর সরকারি কোয়ার্টারগুলো ও ভীষণ লাইক করে যে নিজের ফ্ল্যাট না হলে কোয়ার্টারেই থাকবো এমনটা। বাট আমার চিন্তা একটু ডিফারেন্ট, আমার কথা যে এমন কোথাও থাকতে হবে যেখানে খোলামেলা, যেখান থেকে নোরাইজ গাড়ি দেখতে পারে, যেখান থেকে আমরা সূর্য ওঠা বা সূর্য ডোবা দেখতে পারি, চাঁদ দেখতে পারি, এরকমটা জাস্ট নেচারের কাছাকাছি থাকা। তো এই তো আমরা ঘুরছিলাম, তো ফিজামণি বারবার বলছিলো যে এইটা আমাদের স্কুল, এটা অমক, সেটা তো অমক, ওদের বাসায় যেতেও সব কিছু দেখাচ্ছিলো আমাদেরকে। ওর স্কুল পড়ছিল মতিঝিল আইডিয়ালে পড়ে, তো ওটা ও রাস্তায় পড়লো, ওটা দেখালো, তো সব কিছু দেখাচ্ছিল আর কি। আসলে অনেক দিন পরে এই রোডটাতে আসা, আপার বাসে লাস্ট কবে আসছি তাও মনে পড়ে না, অনেক দিনই হচ্ছে, নোরাইজ হওয়ার অনেক আগেই এসেছিলাম আসলে। নোরাইজ হওয়ার পরে প্লাস করোনা পরিস্থিতির জন্য আসলে কোথায় তেমন যাওয়া হয় না। এই তো সূর্য ডুবে যাচ্ছে, তো নোরাজের বাবাকে তখন রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ হাতি ঝিলের পাশে যে সবচেয়ে বড় বিল্ডিং ওখানে একটু খোঁজ নিয়ে চলো, আমাকে ওখানে একটা বাসা ভাড়া করে দাও, কারণ লকডাউনের জন্য করোনার জন্য কিন্তু আমরা বাইরে কোথাও বের হইতে পারি না বা ঢাকার বাইরে যেতে পারি না। তো এমন কোথাও থাকতে চাই যেখান থেকে তাকালে অন্তত আমি নেচারটা কাছ থেকে দেখতে পারি। তো ও বললো যে আচ্ছা ঠিক আছে, আপাদেরকে নামিয়ে দিয়ে আমরা ওখানে খোঁজ নিবো যে ওখানে কোনো ফ্ল্যাট খালি আছে কি না। তো এই তো চারপাশটা এত সুন্দর লাগছিলো, আমরা যাচ্ছিলাম আপাদের বাসায়, খুবই ভালো লাগছিলো। তো এই তো আমরা আপাদেরকে নামিয়ে দিয়ে এসে ওই ফ্ল্যাটটাতে খোঁজ নিলাম এবং খুবই লাকিলি আমরা আটতলায় ফ্ল্যাট একটা খালি শুনলাম। তো নোরাজা বাবা বললো যে নাও তোমার মনে আশা পূর্ণ হয়েছে, কারণ আমি সবসময় চাই যে সাত আটতলার উপরে ফ্লোরগুলোতে থাকতে, যাতে যেখানে সহজে মশা আসবে না, যেখানে অনেক বেশি বাতাস লাগবে এবং কাছ থেকে সব কিছু দেখতে পারবো, গাছপালা এগুলো আসলে আমার খুবই ভালো লাগে। তো সত্যি সত্যি আটতলা থেকে দেখুন চাঁদ উঠেছে কি সুন্দর, পূর্ণিমা ছিল। তো এই তো কিন্তু কষ্টের ব্যাপার, ফ্ল্যাটটা যথেষ্ট বড় আমাদের ছোট ফ্যামিলির জন্য, বাট বেডরুম বা সবগুলো রুমই অনেক ছোট ছোট এবং ওয়াশরুম অনেক ছোট, বাট তিনটা বারান্দা আছে, চারটা বেডরুম, তিনটা ওয়াশরুম, কিচেন এবং ড্রয়িং ডাইনিংটা বেশ বড়, বাট যে মানে বসবাস করার মতো বলতে গেলে না। তো নোরাজের বাবা খুবই বিরক্ত হচ্ছিলো, বলছিল যে এত ছোট রুমে কিভাবে বাস করব আমরা। তো আমি বললাম যা কিছুই হোক আমি এখানেই থাকতে চাই, কারণ আমি এখান থেকে পুরো হাতির ঝিলটা দেখা যায়, এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে, এবং আমার বেডরুমের জানালা দিয়ে পুরাটা হাতির ঝিল দেখা যায়, এটা অনেক বড় একটা পাওয়া। তো নোরাজের বাবা বললো যে ঠিক আছে যা বলো। তো আমরা মোটামুটি ওখানে কথাবার্তা বলে আসলাম, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অ্যাডভান্স করব। আর এই তো নোরাইজ বাসায় আসার পর নোরাইজকে ফ্রেশ করে দিয়েছে, ও বিস্কিট খাচ্ছে, বিস্কিট খেতে কিন্তু এদানিং ভীষণ পছন্দ করে। তো নোরাইজকে বিস্কিট দিলাম, আর নোরাইজের বাবা অলরেডি তার ওটি ছিল, সে বের হয়ে গিয়েছে, তো আমরা মা ছেলেই বাসায়। তো অনেকদিন ফুপির সঙ্গে, অনেকদিন বলতে তিন চার দিন ছিল আপারা, তো বাসাটা একদম পুরো খালি খালি হয়ে গিয়েছে, নোরাইজও দেখলাম একটু চুপচাপ, কারণ ও কিছু মানুষজন যখন থাকে তারা চলে যাওয়ার পর ও খুব লোনলি ফিল করে, তো এই জিনিসটা আমার অনেক খারাপ লাগে। তো কী আর করা, সবাই আসবে যাবে এভাবেই আর কি, আপা যে এসেছিলো এটাই অনেক বড় ব্যাপার এবং খুবই ভালো লেগেছিলো। মাঝে মধ্যে সবাই এভাবে আসলে আসলে ভীষণ ভালো লাগে, আর নোরাইজেরও অনেকটা চেঞ্জ আসে, সবার সঙ্গে মিশতে পারে। তো আসলে বাচ্চা থাকলে, ঘরে সবার আসা যাওয়া না থাকলে বাচ্চাদের সঙ্গে অ্যাটাচমেন্টটা অনেক কম হয়, তো এটা আমি মনে করি সবসময়। তো এই তো এতটুকুই আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।